বৃন্দ মাতৃমণ্ডলী সকলের কি জানাই যথাযোগ্য দণ্ড প্রণাম প্রণতি সকলের কৃপা আশীর্বাদ গ্রহণ পূর্বক কিছু গৌর কথা কীর্তন এবং শ্রবণের যত্ন নেব। হরে কৃষ্ণ। হরি হরি বল, 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 হরি হরি মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল, কেশব কেশব মাধব হরি হরি বল, কেশব কেশব মাধব হরি হরি বল, কেশব হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 বল, কেশব মাধব হরি হরি বল, কেশব কেশব মাধব হরি হরি বল, কেশব নাম হরি কা প্রাণন প্যারা, নাম হরি নাম হরি কা প্রাণন প্যারা, ভক্ত জন কা পরম সহারা, নাম কে মহিমা হে অনমোল, কেশব মাধব হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল, ¶¶
سب ادھکاری ہری نام ہری نام کے سب ادھکاری بالک وردھ جوان ر ناری میرے من گاٹھ کا پٹ کی کھول کے سب مادھو ہری ہری بول سب مادھو ہری ہری بول نام جپ من اٹھایا نام جپ نام بنا نہیں ہرا نام نام لے کچھ لگے مول کیشو مادھو ہری ہری بول ہری ہری بول ہری ہری بول مکند مادھو گوند بول مکند مادھو گوند بول کیشو مادھو ہری ہری بول کیشو مادھو ہری ہری بول کیشو بولے ستی نندن گور ہری کی بولے ستی نندن گور ہری کی ندیا بہاری گور ہری کی شریمد بھاگوت مہا پوران کی کرشن کنہیا لال کی نتائے گور پرمانندی ہری ہری بول جے جے شری رادھیش আমরা শ্রবণ করছিলাম গতকাল মহাপ্রভু শান্তিপুর থেকে নীলাচল পথে এগিয়ে চলেছেন বরাহনগর পানিহাটি ছত্রভোগ সুবর্ণরেখা নদী পার হয়ে ময়ূরভঞ্জ ময়ূরভঞ্জ থেকে রেমুণায় গিয়ে উপস্থিত হয়েছেন ক্ষীরচোরা গোপীনাথের কথা আমরা শ্রবণ করলাম ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করে মহাপ্রভু হরিনাম সংকীর্তন সহযোগে আজ নীলাচল পথে এগিয়ে চলেছেন সঙ্গে আছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত গোবিন্দ মুকুন্দ আর জগদানন্দ এই পাঁচজন মহাপ্রভুর সঙ্গে আছেন
महाप्रभु धीरे धीरे चलते चलते आज जाजपुरे से उपस्थित हो जाजपुरे ब्राह्मण नगर सेखाने भगवान आदिवराह अवस्थान करें आदिवराह दर्शन करे बैतरणी नदी ते स्नान करलें সেখানে নাভি গয়া আছে গয়া সুরের নাভি স্বরূপ নাভি গয়া আছে বিরজা নদী দেবী বিরজা দেবীর মন্দির আছে এবং দশাশ্বমেধ ঘাট এই সমস্ত মহাপ্রভু দর্শন করে কটকে এসে উপস্থিত হলেন আজ মহাপ্রভু যাজপুর থেকে যখন আগিয়ে চলেছেন মহাপ্রভু বিভিন্ন যাত্রার সময় বিভিন্ন কীর্তন করেছেন ভগবানের নাম মহামন্ত্র করেছেন মাঝে মাঝে অন্যান্য ভগবানের নাম করতে করতে চলছেন যাজপুরে আদিবরাহ দেবকে দর্শন করে যখন কটকের মুখে চলছেন তখন কীর্তন করছেন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল 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 কৃষ্ণ আজ মহাপ্রভু কীর্তন সহকারে চলছেন কটকে গিয়ে উপস্থিত হলেন কটকে প্রসিদ্ধ গণে গণেশ্বর মহাদেব মহাপ্রভু মহাদেবের বিশেষ স্তুতি করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র শিবের বিশেষভাবে আরাধনা করেছিলেন ভগবান রামচন্দ্র বিশেষভাবে শিব হচ্ছেন বৈষ্ণবগণের পরম আরাধ্য দেব তার কৃপা হলে আমরা কৃষ্ণ ভক্তি পেতে পারব মহাপ্রভু গণে গণেশ্বর মহাদেব দর্শন করলেন এবং কীর্তন করতে করতে কটক চণ্ডী প্রসিদ্ধ শক্তিপীঠ কটক চণ্ডী দর্শন করলেন এবং মহানদীতে স্নান করে আজ লিঙ্গরাজ দর্শনের জন্য ছুটে চলেছেন লিঙ্গরাজ দর্শন করলেন বিন্দু সরোবরে স্নান করলেন অনন্ত বাসুদেব ভগবান নারায়ণ সেখানে অবস্থান করছেন সেখানে দর্শন করে পুনর্বার একাম্র বনে যে লিঙ্গরাজ অবস্থান করছেন পুনর্বার সেখানে গিয়ে আজ তার মহিমা কথা শ্রবণ করছেন কেন ওনার নাম লিঙ্গরাজ হয়েছে কেন এই জায়গায় তিনি অবস্থান করছেন কীভাবে প্রকটিত হলেন পাণ্ডাদেরকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু অত্যন্ত শিবপ্রিয় শিব প্রিয় কৃষ্ণ বড় কৃষ্ণ তাহা বুঝাইতে নৃত্য করেন গৌরচন্দ্র শিবের অগ্রেতে ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় শিব শিবের অত্যন্ত প্রিয় ভগবান কৃষ্ণচন্দ্র তা বোঝানোর জন্য আজ মহাপ্রভু শিবের সামনে নৃত্য করছেন শিব রাম গোবিন্দ বলিয়া গৌর রায় হাতে তালে দিয়া নৃত্য করেন সজায় মহাপ্রভু আজ ভগবান শঙ্করের কীর্তন করে নৃত্য করছেন
جاي شيبا شانكارا جاي شانكارا شانكارا جاي شانكارا جاي ماتا باربوتي جاي شيبا شانكارا 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 جاي شانكارا جاي ماتا باربوتي আজ মহাপ্রভু খুব উদণ্ড ভরে নৃত্য করছেন Shankara, 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 Jaya Shankara, Jaya Maa Parvati. Jaya Shiva Shankara, Hara Gangadhara, Chandra Shekhara, Jaya Jaya. Thank you.
শিব মন্দিরে ত্রিশূল থাকে চূড়ায়, আর বিষ্ণু মন্দিরে চক্র থাকে, লক্ষ্য করেছেন? কিন্তু লিঙ্গরাজে যাবেন দেখবেন দুটো একসাথে আছে, চক্র আছে ত্রিশূলও আছে। শিব মন্দিরের সামনে বাহন স্বরূপ নন্দীশ্বর থাকে রাঁধিয়া, আর ভগবান বিষ্ণু মন্দিরে গরুড় থাকে সামনে, প্রথমে গরুড় থেকেই মন্দির দর্শন করতে হয়। কিন্তু লিঙ্গরাজে যাবেন সেখানে দুজন অবস্থান করছেন, নান্দীও আছে আর এদিকে গরুড়ও আছে। এই অদ্ভুত বৈচিত্র্য কথা, শিবলিঙ্গ পূজা করতে গেলে শিব একটা লিঙ্গ থাকে, তার শক্তি থাকে। লিঙ্গরাজ যারা দর্শন করে থাকবেন দেখবেন সেখানে শিবলিঙ্গ শক্তি কিছু নাই, সব অদ্ভুত। সেখানে কি আছে? সেখানে শিবলিঙ্গ আছে, তার থেকে নারায়ণ শিলা আছে।
শিবের মাথার উপরে নারায়ণ শিলা প্রকটিত হয়েছে নারায়ণ শিলার চক্র চিহ্ন আছে নারায়ণ শিলা আছে এটা কি করা হলো অদ্ভুত সব জায়গায় দুই দুই শিব মন্দিরে বেলপাতা দিয়ে পূজিত হয় বিষ্ণু মন্দিরে তুলসী পাতা দিয়ে পূজন হয় শিব মন্দিরে যখন ভোগ লাগে তখন বেলপাতা কোন নৈবেদ্যের উপরে অমনিয়ার উপরে বেলপাতা দিয়ে জল চড়াইয়ে ঠাকুরের দিকে ভোগ লাগানো হয় কিন্তু লিঙ্গরাজের তুলসী দিয়ে পুজো হয় বেলপাতাটা ভক্তরা নিয়ে যায় বলে শিবকে দেওয়া হয় কিন্তু ওখানে ভোগ লাগে তুলসী পাতা দিয়ে অন্য শিব মন্দিরের প্রসাদ ব্রাহ্মণরা পূজা করলে বৈষ্ণবরা গ্রহণ করে না কিন্তু লিঙ্গরাজ মন্দিরের প্রসাদ বৈষ্ণবরা গ্রহণ করে এই অদ্ভুত লীলা কথা মহাপ্রভু জিজ্ঞাসা করতেন এই বিচিত্রতা কেন তখন পাণ্ডাগণ বলছেন সেই এক সময়ের কথা যখন ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় লীলা করছিলেন তখন কাশীরাজ এবং পৌণ্ড্রক মদ্র নরেশ পৌণ্ড্রক এবং কাশীরাজ দুজন খুব বাল্য বন্ধু ছিলেন তারা দুজন মিলিত হয়ে বললেন খুব বন্ধু তো দুজন মিলিত হয়ে আলোচনা করলেন যে এই সমগ্র পৃথিবীর একত্র শাসন আমরা করব কিন্তু শক্তি তো চাই সেই প্রকার সৈন্য সামন্ত শক্তি এখন তো ভগবান কৃষ্ণের কাছে আছে নতুবা কৌরবদের কাছে আছে নতুবা জরাসন্ধের কাছে আছে তখন এই সমগ্র পৃথিবীর মধ্যে এই তিনজনের কাছে বিশাল সৈন্য সৈন্য বাহিনী ছিল হয় কৌরবদের কাছে ধৃতরাষ্ট্র তখন রাজা ছিলেন ভগবান কৃষ্ণ দ্বারকায় অবস্থান করছেন তার কাছে আছে আর জরাসন্ধ মগধ নরেশ তার কাছে অনেক সৈন্য সামন্ত আছে এখন যেটা মধ্যপ্রদেশ হয়েছে আগে মগধ ছিল তখন তিনারা বললেন কাশীতে এমনি শিব শিবের স্থান দুজন পরামর্শ করে কাশীরাজ কি করলেন শিবের খুব আরাধনা করলেন শিব সন্তুষ্ট হয়ে গেল কেননা কাশীতে ভগবানকে শিবকে আরাধনা করতে গেলে বেশি সময় লাগে না ভগবানকে প্রসন্ন করতে প্রসন্ন করতে অল্প সময়ের মধ্যেই মহাদেব দর্শন দিয়ে দিলেন তো দর্শন দিলেন বাবা কি করছ না আপনি আমার পক্ষে হয়ে যুদ্ধ করবেন আমি যে যুদ্ধেতে যাব আপনি আমার পক্ষে হয়ে যুদ্ধ করবেন সদা সর্বদা আমার রক্ষা করবেন ঠিক আছে কেননা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার শক্তিশালী আর কেউ তো নাই কেবল ভগবান শিব ছাড়া সেই জন্য তিনি শিবকে আরাধনা করলেন এদিকে পৌণ্ড্রকও শিবকে আরাধনা করে বললেন আমাকে কৃষ্ণ মতন রূপ এবং কৃষ্ণ মতন চারটা হাত কৃষ্ণের যে চারটা অস্ত্র শঙ্খ চক্র গদা পদ্ম এ সমস্ত আমাকে দিয়ে দিন সেও প্রাপ্তি হলো এইবার প্রাপ্তি হয়ে যাওয়ার পর পৌণ্ড্রক আর কাশীরাজ কৃষ্ণের কাছে চিঠি লিখে দূত পাঠিয়ে দিলেন তুমি মিথ্যা বাসুদেব তুমি খালি খালি ভগবান নাম ধারণ করেছো বসুদেবের পুত্র তো আমি কে লিখেছে পৌণ্ড্রক লিখেছে ও স্বয়ং শ্রীকৃষ্ণ হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে পত্র লিখেছে বলরাম তো শুনে এখন বলছেন এখনই মেরে ফেলবে দেখি তার কত বাসুদেবের কত শক্তি আছে বলছেন নকলি বাসুদেব সমগ্র জগৎকে মোহিত করে মায়া শক্তি দ্বারা মোহিত করে রেখেছে বাসুদেব তো বাসুদেব আমি আর তুমি যদি প্রকৃত বাসুদেব হয়ে থাকো তাহলে তুমি যুদ্ধ করো তখন বলরাম বলছে ঠিক আছে চলো যুদ্ধ আক্রমণ করে দাও ভগবান বলছে না রে আমরা যুদ্ধ করে যাবো চিঠি লিখেছে চিঠি লিখেছে তাতে আমাদের আমরা সদা সর্বদা যুদ্ধ করতে যাব না আমাদেরকে কেউ যুদ্ধ করলে আমরা কেবল আমাদের নিজের রক্ষা করব আমরা কখন কাউকে উৎপীড়ন করবো না দেখেছেন ভগবান একচ্ছত্র সম্রাট ছিলেন কিন্তু কোনোদিন যুদ্ধ করতে বেরোবে কেউ আঘাত করেছে তিনি নিজেকে রক্ষা করেছেন আর হিন্দুরা তাই করে কখনো এই মুসলিমদের মতো অন্যান্য সম্প্রদায়ের মতো চড়াও করে না কখনো তারা নিজের নিজের সংসার নিজের ভজন নিজের ধর্ম নিয়ে থাকে কেউ যদি আক্রমণ করে নিজের রক্ষা অতিবেশিতে করে নতুন নাই ভগবান শিক্ষা দিয়েছেন
এদিকে অনেক দিন হয়ে গেল পণ্ডকার কাশীরা চিন্তা করছে কৃষ্ণ তো কোনো প্রত্যুত্তর দিল না চলো যুদ্ধ আক্রমণ করে দাও যুদ্ধ ঘোষণা করে দিবে যুদ্ধ ঘোষণা করতেই বিশাল ভাবে যুদ্ধ হলো দ্বারকাতে চারিদিকে ঘেরাও করে নিল পণ্ডকার কাশীরা তখন ভগবান শ্রীকৃষ্ণ পণ্ডককে চক্র দ্বারা বধ করে দিলেন পণ্ডকের মৃত্যু হয়ে গেল কাশীরাজের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে তখন তো শিবকে কথা দিয়েছে এখন শিব এসে উপস্থিত হলেন প্রচণ্ডভাবে যুদ্ধ হলো যখন প্রচণ্ডভাবে যুদ্ধ হলো তখন এবারে কাশীরাজ তো হেরে গেল স্বয়ং ভগবান শিব এখন হেরে গেছে হেরে ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে যা বধ করে দাও তখন শিব এবার সুদর্শনের ভয়ে দৌড়া দে নিজের বাঘা আমরা কোথায় গেল ভগবানের ভজন করতে করতে নিজের বসন্ত করেন কখনো কখনো বাঘের ছাল একটা পড়ে থাকে এই সুদর্শনের ভয়ে এমন ভাবে দৌড়াচ্ছেন সে বাঘের ছাল কোথায় পড়ে থাকে না ঠিক নাই দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে ত্রিভুবনের মধ্যে কোথায় স্থান নাই যেখানে গিয়ে অবস্থান করে দেখছেন কৃষ্ণ সুদর্শন সে যে ভগবানের কাছে গিয়ে পুনঃ উপস্থিত হলেন বলে রক্ষা করতে তার কেউ নাই আমার প্রভু তো উনি যুদ্ধের সময় যুদ্ধ করেছে এখন তো শরণাগত রক্ষা করবে এই চিন্তার মাথায় যখন এসছে পুনর্বার ভগবানের কাছে গিয়ে শরণাগত হয়েছে বলে শরণাগত রক্ষা করবে তখন ভগবান বলতে সুদর্শন তো অব্যর্থ কখন সুদর্শন ব্যর্থ হবে না কিন্তু হ্যাঁ একটা জায়গা আছে যে জায়গায় একটা গুপ্তভাবে আছে আমি সেখানে অবস্থান করি অনাদিকাল থেকে আমি অবস্থান করি সেই জায়গার নাম হচ্ছে নীলাচল সেই নীলাচল নামক স্থানে আমি সদা সর্বদা গুপ্তভাবে অবস্থান করি আর এদিকে তো নীলাচল আছে এদিকে নাভি গয়া আছে আর আদিবরাহ এমনি কি বিরজা দেবী আছে বিরজা দেবী বর প্রার্থনা করেছেন যে আমি যেখানে বাস করি আমার এই এরিয়ার মধ্যে যেন সুদর্শন কাউকে বধ না করে তিনি বর প্রার্থনা করে রেখেছেন আর আমি স্বয়ং বর দিয়েছি যে নীলাচলের এরিয়ার মধ্যে যারা বাস করে তাদেরকে সুদর্শন বধ করবে অর্থাৎ নীলাচল আর বিরজা ক্ষেত্র যাজপুর থেকে নিয়ে পুরী অন্তম পর্যন্ত এই সমস্ত জায়গাটা হচ্ছে নীলাচল একাম্রবন বিরজা ক্ষেত্র এই তিনটা ক্ষেত্র ওখানে অবস্থান করছে এর মধ্যে যে সমস্ত প্রাণী বাস করছে তাদের জমালয় বাস নেই যেমন কোনোদিন আসবে না তারা যদি আমিষও খায় তাহলে সেটা মহাপ্রসাদ গ্রহণের যে পূর্ণ সেটা লাভ হয় সেই জন্য ওখানে দোষ নেই ওখানে জীব হত্যার পাপ হয় না আমি আশীর্বাদ দিয়ে রেখেছি তাহলে জীব হত্যা হচ্ছে বলে ওইটা সাধারণ লোককে কেবল দেখা যায় তারা প্রসাদই পায় মায়া তাহলে তো সবাই ভক্ত হয়ে যাবে আর সংসার আগে বাড়বে না সেই জন্য সেখানে মায়া করা আছে তাহলে প্রভু আমার তো খুব দর্শন করতে ইচ্ছা আছে না তুমি ওখানে যাও একাম্র নামক বন আছে কেবল শিবের উপযোগ্য স্থান আমি বাস করছি বিরজা দেবী বাস করছেন আদিবরাহ দেব বাস করছেন আর তুমি বাকি থাকবে হে প্রাণপ্রিয় শিব তুমি ওখানে গিয়ে বসে আমার ভজন কর তখন শিব গিয়ে একাম্র কানে কাননে বসে ভজন করলেন এখনো পর্যন্ত সেই জায়গার নাম হচ্ছে একাম্র কানন বা একাম্র বন সেইখানে ভুবনের পতি অবস্থান করছেন বলে সেই জায়গার নাম হলো ভুবনেশ্বর যত তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মধ্যে লিঙ্গরাজ পড়ে না দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো ভগবানের এক একটা অংশ সেখানে অবস্থান করছে কিন্তু স্বয়ং শিব কাশী ছেড়ে আগের থেকে কাশীতে থাকতেন যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন ছেড়েছিলেন সেই দিন থেকে স্বয়ং ভগবান শিব ভুবনেশ্বরে এসে অবস্থান করলেন এই জন্য একাম্র কারণ হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় স্থান যেমন ধাম আমাদের চারটা জগন্নাথ ধাম রামেশ্বরম ধাম দ্বারকেশ্বর ধাম বদ্রীনাথ ধাম চারিদিকে ভগবানের চারটি লীলাস্থলী ধাম কিন্তু বৃন্দাবন ধাম আবার ভগবানের নিজস্ব ঘর
সেই কম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেখানে ভগবানের অংশ অংশে বাস করছে কিন্তু স্বয়ং ভগবান শিব লিঙ্গরাজ অবস্থান করছেন সেই জন্য নাম হলো লিঙ্গরাজ যত যত লিঙ্গ আছে যত যত জ্যোতির্লিঙ্গ আছে তাদের মধ্যে রাজা হচ্ছেন ইনি লিঙ্গরাজ তিনি সেখানে বসে ভজন করলেন এমন ভাবে ভজন করতে করতে শিবের মুখ কখন বিষ্ণু হয়ে যাচ্ছে বিষ্ণু মুখ কখন শিব হচ্ছে এত ভজনের প্রভাব হাই হাই আমি ভক্তগণকে এই প্রকার আশীর্বাদ করি এই যে আমার অপরাধ হয়েছে আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিরুদ্ধ আচরণ করে যুদ্ধ করেছি এর ফলস্বরূপ আমি তপস্যা দ্বারা খণ্ডন করবো তিনি বিশেষভাবে কঠোর তপস্যা করেছেন কেননা কৈলাসে আর থাকতে পারেন না কৈলাসে তো সুদর্শন আক্রমণ করবে সেই দিন থেকে তিনি একাগ্র কারণে বসবাস করছেন বরং অত্যন্ত রম্যস্থান যেমন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে গতকাল আমরা মনে ছিল না বলতে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে যেমনভাবে সমস্ত তীর্থগণের বিন্দু বিন্দু জল পড়ে সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত করেছেন ঠিক সেইরকম পার্বতী দেবীর সঙ্গে লীলা করার জন্য সমস্ত তীর্থগণকে আহ্বান করে বিন্দু সরোবর তৈরি করেছেন ভগবান শিব ত্রিশূলের দ্বারা সেখানে কোটিলিঙ্গেশ্বর আছে কেন না ভগবান শিব একসময় গোপীগণের কথা আলোচনা করছেন পার্বতী দেবীর কাছে যে এরকম ভগবান শ্রীকৃষ্ণ এক হয়েও একশো কোটি গোপীগণের সঙ্গে আলাদা আলাদা ভাবে নৃত্য করেছেন রাশি তাই তখন পার্বতী দেবীরও সেই প্রকার লীলা করার জন্য ইচ্ছা হয়েছিল পার্বতী দেবী অষ্ট সখী বিস্তার করেছিলেন এবং কোটি নিজের থেকে কায়ে বহু সৃষ্টি করেছিলেন এবং ভগবান শিবকে অনুরোধ করেছিলেন যে আমার সাথেও ঠিক সেই প্রকার রাসলীলা করুন তখন শিব বললেন রাসলীলা তো হবে না রাসলীলা কেবল ভগবান শ্রীকৃষ্ণের এবং গোপীগণের সঙ্গে আমি কেবল তোমার সাথে বিভিন্ন রূপে লীলা বিহার করতে পারি তখন শিব কোটি রূপ ধারণ করে পার্বতীর সঙ্গে বিভিন্ন রূপে লীলা করেছিলেন সেই জন্য ভুবনেশ্বরের মধ্যে কোটিলিঙ্গ মন্দির আছে এক কোটি মন্দির আছে প্রতি গলি কন্দিতে শিবলিঙ্গ পাবেন অন্য দেবাদেবীর মন্দির আপনি বেশি পাবেন কোটিলিঙ্গেশ্বর মন্দির আছে এক কোটি মন্দির কেবল শিব মন্দির ছোট বড় সেখানে 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 যেখানে যাবেন সেখানে শিব ভুবনেশ্বর দর্শন করতে গেলে কমসে কম দেড় মাস সময় লাগে কেবল ভুবনেশ্বরে পুরীতে শ্রীধাম পুরীতে যা দর্শনীয় স্থান আছে তাকে দর্শন করতে গেলে মিনিমাম এক এক থেকে দেড় মাস সময় লাগে দুদিন গিয়ে কী দর্শন করবেন আপনি দুদিনে কিচ্ছু হবে না এক থেকে দেড় মাস তার লীলাক্ষেত্র এবং তার যদি মহিমা কথা শ্রবণ করতে হয় মহাপ্রভুর চোখে যদি দর্শন করতে হয় তাহলে কমসে কম এক থেকে দেড় মাস সময় লাগে কেবল পুরী পুরী আমরা কাশিতে গেলাম প্রণাম করলাম কাশী বিশ্বেশ্বরনাথ দর্শন করে নিলাম কাশিতে যদি দর্শন করতে কোনো দিন সময় লাগবে যে যে মহাপ্রভুর লীলাক্ষেত্র আছে মহাপ্রভুর কোথায় ছিলেন কোনোদিন আমরা কি গেছি অনেকবার অনেকেই কাশি গেছে মহাপ্রভু কোথায় অবস্থান করছিলেন তপন মিশ্রের বাড়ি হ্যাঁ সনাতন গোস্বামীকে কোথায় কৃপা করেছিলেন চন্দ্রশেখর আচার্য ভবন তারপরে জগদান সেই যে পণ্ডিত মায়াবাদী সন্ন্যাসী তাদের প্রতি যে কৃপা করেছিলেন এরকম বিভিন্ন স্থান আছে রাজা হরিশ্চন্দ্রের ঘাট দশাশ্বমেধ ঘাট তারপরে দক্ষ যেখানে যজ্ঞ করেছিলেন মণিকর্ণিকা ঘাট বিভিন্ন স্থান আছে কাশীতে গেলে কমসে কম পনেরো দিন দর্শন চাই প্রয়াগে কম দর্শন স্থান আছে আমরা যাই প্রয়াগে গেলাম কেবল ওই নদীতে স্নান করলাম চলে আসলাম প্রয়াগ দর্শন হয়ে গেল দশ থেকে পনেরো দিন সময় লাগবে প্রয়াগে দর্শন করতে গেলে
মহাপ্রভু যে যে জায়গায় গেছেন যেখানে যে যে ভক্তগণকে কৃপা করেছেন তাদের মন্দির আছে পৌরাণিক স্থান আছে হনুমান অবস্থান করছেন কল্পবট আছে সারা ভারতের মধ্যে পাঁচ জায়গা কল্পবট আছে মূল কল্পবট হচ্ছে প্রয়াগ যদি কয়েকসেই যাওয়ার সময় হয় না দ্বিতীয় হচ্ছে পুরীতে এই প্রকার বিভিন্ন জায়গায় আছে পাঁচটি কল্পবট আছে আমাদের ভারতবর্ষের মধ্যে ভুবনেশ্বরের কথা শ্রবণ করতে করতে অর্থাৎ এখানে বিষ্ণু হর আর হরি হরি হর দুজনের মিলন স্থানে এখানে ভগবান শিব ভজন করতে করতে বিষ্ণুকে প্রকটিত করেছেন ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছেন এবং দুজনে একসঙ্গে পূজিত হচ্ছেন লিঙ্গরাজের কাছে তুলসী দিয়ে পুজো হয় অন্য কোন শিব মন্দিরে তুলসী দিয়ে পুজো হয় না কেননা শিবকে তুলসী চাড়ালে যদি পায়ে লেগে যায় সেই জন্য শিব তুলসী গ্রহণ করেন না প্রসাদি তুলসী হিসাবে ভগবানের চরণামৃত সূত্রে শিবের মাথায় দিতে হবে তুলসী দিয়ে পূজা নাই কেবল সারা বিশ্বের মধ্যে এক জায়গায় কেবল তুলসী দিয়ে পূজা হয় সেটা হচ্ছে লিঙ্গরাজ কেননা সেটি শিবলিঙ্গ থেকে সারাগ্রাম প্রকটিত সেই জন্য মন্দিরের উপরে ত্রিশূল আছে চক্র আছে বাহন রূপে নান্দিয়াও আছে গরুড়ও আছে এবং পুরীর উচ্চতা যা লিঙ্গরাজ মন্দিরের উচ্চতা এক তিনি জগন্নাথ দর্শন করতে যেতেন তার মন্দির ঠিক সেম উচ্চতা এক 66 ফুট ছষট্টি মিটার হচ্ছে হাইট উচ্চতা এই প্রকার মহাপ্রভু লিঙ্গরাজ দর্শন করে পুরীর দিকে চলছেন চলতে 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 কমলপুর নামক স্থানে এসে উপস্থিত হলেন খোর্ধা জেলায় কমলপুর সেই কমলপুরে কপোতেশ্বর মহাদেব আছেন কপোতেশ্বর মহাদেবের কাছে আজ মহাপ্রভু একা একা চলে গেছেন সকালে উঠেই কাউকে সঙ্গে না নিয়ে একা একা চলে গেছেন দর্শন করতে এমন সময় নিত্যানন্দ প্রভু দেখলেন মহাপ্রভু দণ্ডটা এখানে আছে মহাপ্রভু দণ্ড ভুলে চলে গেছেন প্রতিদিন তো দণ্ডটা নিয়ে যান সঙ্গে করে আজ দেখছেন যে দণ্ডটা বাড়িতে রেখে গেছে যেখানে থাকতেন যে কুটিয়া করে সেখানে আছে মহাপ্রভু সকালে উঠে মহাদেব দর্শনে করতে চলে গেছেন যেদিন থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন কেবল 6 দিন দণ্ড ধারণ করেছেন কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস নাম নিয়ে যখন দণ্ড নিয়ে ফিরলেন বৃন্দাবন পথে ভুল পথে এসে শান্তিপুরে অবস্থান করলেন এই পর্যন্ত তিনি দণ্ড ধারণ করেছেন তারপর থেকে তো দণ্ড ওই জগদানন্দ ধরে তিনি তো হাত উপর করে নৃত্য করেন কখনো মূর্ছিত হয়ে যান কখন দৌড়াতে থাকেন দণ্ডতে থাকে জগদানন্দের কাছে কেবল সকালে উঠে মহাপ্রভু দণ্ডকে প্রণাম করেন শোয়ার আগে প্রণাম করেন নিত্যানন্দ প্রভু দেখলেন এই দণ্ড ভগবান হয়ে তিনি আবার দণ্ড ধারণ করবেন কেন আর দণ্ড তো উনার প্রয়োজন হচ্ছে না সেই জন্য তিনি কি করলেন দণ্ডটাকে ভেঙে নদীতে ফেলে দিলেন মহাপ্রভু এইবারে দর্শন সেরিয়েছে সারাদিন তো আর কীর্তনে ভোল থাকলেন যখন রাতে দণ্ডকে প্রণাম করতে দণ্ড বই তখন আর কেউ কিছু বলছে না তখন নিত্যানন্দ প্রভু বলছেন আমি ভেঙে দিয়েছি কয়েক মাস হয়ে গেল দণ্ড তো আপনি ধরেন না আপনি 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 তো প্রত্যেককে দণ্ড প্রদান করেন আপনি আবার দণ্ড ধরবেন কেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পাওয়ার জন্য সাধারণ জীবের অনেক প্রকার নিয়ম স্বয়ং ভগবান আবার নিয়ম পালন করবেন কেন সেই জন্য আমি দণ্ড ভেঙে দিয়েছি মহাপ্রভু ক্রোধ করলেন ভিতরে তো আনন্দ পেলেন যে নিত্যানন্দ যা করতে ঠিক কিন্তু লোক শিক্ষার জন্য মহাপ্রভু খুবই ক্রোধ করলেন নিত্যানন্দের সাথে 3 দিন কথা বললেন না বলে রাত্রে খাবো না খাওয়া দাওয়া বন্ধ করলেন দণ্ড ভেঙে যেখানে পুনর্বার সকালে উঠে যেভাবে কীর্তন করতে করতে আনন্দে থাকেন ঠিক সেই প্রকার কীর্তন করতে করতে ভাবে বিবর হয়ে চললেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. মহাপ্রভু উড়িষ্যা গমন কালে একটা অন্য কীর্তন করেছেন সেটা কি জানো মহাপ্রভুর কীর্তনটা কি Krishna Govinda Govinda Gopal Nandalal Krishna Govinda Govinda Gopal Nandalal Krishna Mahaprabhu Mahamantra kore gelen Mahamantra sange sange eigulo koren Shiver kirtan Parvati devi kirtan Bhagwan Krishna onnanno naam Krishna Govinda Govinda Gopal Nandalal Krishna Govinda Govinda Gopal Nandalal Krishna Krishna Govinda Govinda Gopal Nandalal 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 Krishna Krishna Govinda Govinda Gopal Nandalal Krishna Govinda Govinda Gopal Nandalal Krishna Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare এই প্রকার আগাতে আগাতে মহাপ্রভু ছুটে চলেছেন নীলাচল দর্শন করতে রাজমার্গে দিয়ে চলতে 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 দেখেছেন অনেক নারকেল ভবন আর গোয়ালা পাড়া বস পাড়া দেখে তিনি আটকে গেলেন যে শুনলেন আরে কন্টিলো নামে জাগিয়েছে জাগাইয়েছে পৌঁছেছেন জায়গা স্থানের নাম হচ্ছে কন্টিলো আমাদের একটা ভুল শুনে আসছে অনেকদিন ধরে কন্টিলো মানে নীলমাধব কন্টিলো সাকি গোপাল পরবর্তীকালে ওই নীলমাধবের যেখানে আছেন সেখানে পরে যাও জায়গার নাম হলো কন্টিলো
মূল কন্টিলে জায়গা নাম হচ্ছে সাকি গোপাল সেইখানে সাকি গোপাল ভগবান অবস্থান করছেন আর মহাপ্রভু দর্শন কি আহা কি সে মনোহর রূপ সেখানে কেবল একমাত্র কৃষ্ণ ভগবানই পূজিত হচ্ছেন রাধা রানীর সঙ্গে নেই বল কেন গোপালের নাম সাকি গোপাল বা কেন হলো নাম তো গোপাল সাকি গোপাল হলো কেন আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ একা অবস্থান করছেন কেন এরকম তো পূজার ব্যবস্থা নাই পূজার ব্যবস্থা একমাত্র রাধা কৃষ্ণ পুজো অন্য কোথায় আপনি পাবেন না যে একা পূজিত হচ্ছেন কেবল সাকি গোপাল একা পূজিত হচ্ছেন কেন তার মহিমাটা কি তখন পাণ্ডাগণ বলছেন দক্ষিণ ভারতে বিদ্যানাম নগর নামক একটা জায়গা ছিল সেখানে একজন অনেক ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণ পাড়া মধ্যে একজন ব্রাহ্মণের একটু ভক্তি হয়েছিল যে আমার তো বয়স হয়ে আসছে আমি একটু বৃন্দাবন ধাম দর্শন করবো কিন্তু তখন তো আর গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা ছিল না হেঁটে হেঁটে যেতে হতো আমার সঙ্গে সময় দিয়ে কে বা আমাকে ধরে ধরে নিয়ে যাবে কে বা আমাকে বৃন্দাবন দর্শন করাবে এরকম চিন্তা করতেন সবসময় বলতেন সেই গ্রামের ষোলো সতেরো বছর একজন ব্রাহ্মণ ছেলে ছিল সে বললো দাদু 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 না কাকা 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 আমি নিয়ে যাবো চলো না তুই যাবি আমার সাথে আমাকে বৃন্দাবন দর্শন করি না তুমি হ্যাঁ চলো আরে তোমার তো হবে হবে আমারও হবে পয়সা তো আমাকে খরচা করতে হবে না সঙ্গে যাবো তখন তিনি ওই ব্রাহ্মণকে বয়স্ক ব্রাহ্মণকে তিনি বৃন্দাবন নিয়ে আসলেন বৃন্দাবনে এসে মদন গোপাল অবস্থান করতেন গোকুলে গোকুলে ছিল মদন গোপাল গোকুলে মদন গোপালকে দর্শন করে সেইখান থেকে গোকুল বললাম নন্দগাঁও মদন গোপাল মন্দির ছিল সেইখান থেকে দর্শন প্রারম্ভ হলো সেইখান থেকে দর্শন করে সমস্ত চৌরাশি ক্রস ব্রজমণ্ডল সেই ব্রাহ্মণ বালক ইনাকে ধরে ধরে চারিদিকে দর্শন করলেন এবং দর্শন করালেন শেষে দর্শন পূর্ণ হলো যেখান থেকে আরম্ভ করেছিলেন সেইখানে এসে প্রণাম করে মদন গোপালকে প্রণাম করলেন দর্শন শেষ করে তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন আমি তোমার উপরে খুব সন্তুষ্ট আমার বৃন্দাবন যাত্রা সকলের থেকে বলতে তোমার জন্য যদি তুমি না থাকতে আমার বৃন্দাবন দর্শন হতো না তখন তিনি সাষ্টাঙ্গ দণ্ডবোধ করছেন আরে আমার অপরাধ হবে ঠাকুরের সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই বিগ্রহ যদি সামনে অবস্থান করেন তাহলে বিগ্রহ সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই না না তোমার জন্য আমার বৃন্দাবন দর্শন হয়েছে আচ্ছা ঠিক আছে যদি প্রণাম না গ্রহণ করছো তাহলে আমি যা দান করবো তুমি গ্রহণ করবে তো কি দান করবে না মদন গোপালের আমি সামনে যা বলছি সেটা কিন্তু আজ সাক্ষী করে বলছি হে মদন গোপাল আমি সাক্ষী করে বলছি আমি যখন বাড়ি ফিরে যাব আমার একটা সুন্দরী কন্যা আছে আমি এই পুত্রকে আমার জামাতা বানাবো আমি কথা দিলাম দেখো ব্রাহ্মণ বালক তো বললেন যে আমাকে কন্যা দিই বললেন আমি তো দর্শন করাতে নিয়ে এসেছিলাম তোমার জন্য আমার বৃন্দাবন দর্শন হলো আমার কন্যা রত্ন কি হবে বলো তোমাকে কন্যাকে পালন করতে হবে না সারা জীবন আজীবন সমস্ত খরচা আমি আমার থেকে দান করবো কন্যাকে যখন দান করবো না তখন সমস্ত সারা জীবনের খরচা আমি তোমাকে দেবো জমি বাড়ি আমার কিছু জমি লিখে দেবো যার জন্য তোমাকে কষ্ট করে জীবন নির্বাহ করতে হবে না ব্রাহ্মণ বালক তো বলছিলেন যে আমার তো কিছু চাই না তবু যখন আপনি বলছেন একথা যদি ভুলে যান গিয়ে আপনি তো বললেন দেবানি বলে এখান থেকে গিয়ে বৃদ্ধ তো যদি আপনার বাড়িতে কেউ না মানে না এই যে মদন গোপাল সামনে সাক্ষী রইল মদন গোপালকে সাক্ষী করে আমি দান করলাম বাড়িতে গিয়ে এবার ধীরে ধীরে বাড়ি গিয়ে পৌঁছালেন বাড়ি যখন গিয়ে পৌঁছালেন তিন ছেলে ছিল বউ মাও ছিল ছোট কন্যা বিবাহ হয়নি তাকে দেবে বলেছে ব্রাহ্মণ বলেছে যেই গিয়ে বাড়িতে বলেছে তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে
আমরা জমিদারের ঘরের আর সে গরিব তাদের খাওয়া দাওয়া কিছু নাই তাদেরকে আমাদের কন্যা দেব এটা কখনো হতে পারে না বলে আরে আমি বৃন্দাবনে মদন গোপালকে সাকি রেখে কথা দিয়েছি তোমাদের তোমার মাথা খাওয়া ঠিক নাই খারাপ হয়ে গেছে সেখানে মায়া জালে পড়ে এটা ভ্রমে বসেটা বলে দিয়েছে তো বলে দিয়েছে কি হয়েছে দাদা আমরা দিতে পারবো না আমাদের বোনকে আমরা দিতে পারবো না তাহলে এবার কি করা যাবে আমি যে মিথ্যাবাদী হয়ে যাব বলো বলে দেবে সে যদি জিজ্ঞাসা করে কোনো চুপচাপ করে থাকো সে যখন যদি কোনোদিন চায় তুমি বলবে আমার তো বই কিছু মনে নাই বৃদ্ধ হয়ে গেছে মনে নাই বলে সে ঠিক তাই হলো অনেকদিন হয়ে গেল আরে মদন গোপালকে সাক্ষী রেখে একটা কথা বলেছিল ব্রাহ্মণ বালক চিন্তা করছে এতদিন দিচ্ছে না কেন তখন তিনি এসে বললেন মদন গোপালকে সাক্ষী রেখে বলছে ঠাকুরকে সাক্ষী রেখে বলেছিল তাহলে দিচ্ছে না কেন আমি তো চেয়েছিলাম না ঠাকুরকে যখন সাক্ষী রেখে বলেছে তাহলে দেবার কথা বলে কই আমার তো কিচ্ছু মনে পড়ছে না আমি কিছু বলিনি তুমি মিথ্যা বলছো বেশ বলে দিলে তখন সেই বালক গিয়ে গ্রামে কয়েকজন লোককে বললো আরে এরকম কথা দিয়েছিল এখন কথা অমান্য করছে মানছে যখন সবাই জিজ্ঞাসা করলো বলে না আমি তো কিছু বলিনি যেহেতু বড়লোকের বাবা তার কথা সবাই বিশ্বাস করে হলো তখন সে কি করলো পঞ্চায়েত মিটিং ডাকলো যখন আমি মিথ্যাবাদী হয়ে গেছি সেটা প্রমাণ করতে হবে সে তো বলছে আমি মিথ্যা কথা বলছি পড়াই করে খবর ছড়িয়ে গেল আরে বৃন্দাবন নিয়ে গেছিল বলে কন্যা চাইছে এখন তার নামে একটা দুর্নাম হয়ে গেল না যে তার বুড়াকে বৃন্দাবন নিয়ে গেছে এখন বৃন্দাবনের ফল চল তাকে এখন তার মেয়েকে বিয়ে করতে চাইছে এটা একটা মিথ্যা প্রভাব তার উপর উঠলো সেই মিথ্যা প্রভাবটাকে খণ্ডন করার জন্য সেই পঞ্চায়েত মিটিং ডাকে পঞ্চায়েত মিটিং পঞ্চায়েতে বলে ঠিক আছে তোমাকে যদি পঞ্চায়েত হচ্ছে বুড়ার কথা এবং তার ছেলেদের কথা বলছে না আমার বাবা বলেনি সে মিথ্যা কথা বলছে গরিব লোক বড় লোকের মেয়েকে পাওয়া হচ্ছে না এই মিথ্যা কথা বলছে সে তখন কান্না টান্না করে বলছে না এ কথা সত্য বলছে সত্য যদি সে কথা যে দিয়েছিল প্রমাণ কি আছে সাক্ষী কি আছে কার জানে তখন বলেন ঠিক আছে সাক্ষী তাহলে দেবো যদি একমাত্র সেই মদন গোপাল সাক্ষী ছিল আর তো কেউ ছিল না কেন মদন গোপাল কি আর আসবে সে তো ঠাকুর সে তো আর আসবে না তাহলে তোমরা চলো পঞ্চায়েত তাহলে যাই চার পাঁচজন যাই সেখানকার মদন গোপালকে জিজ্ঞাসা করে আসি তখন বললাম আমাদের খাইয়ে দিয়ে কোনো কাজ নেই আমরা বৃন্দাবনে এখন যাবো মদন গোপালের সাক্ষী শুনি তোমাদের বিয়ে হলো কথা না হলো কথা আমাদের দিকে মিটিং খন্ড হয়ে গেল সেদিন কি তিনি কথা দিলেন আমি যাচ্ছি বৃন্দাবন আমি মদন গোপালকে ডেকে নিয়ে আসি তোমরা যদি না দিতে পারো মদন গোপালকে আমি ডেকে নিয়ে আসি এখন সেই ব্রাহ্মণ বালক ছুটে ছুটে বৃন্দাবনে এসে আজ মদন গোপালের কাছে কান্না করতে করতে সব কথা বললেন মদন গোপাল কি আর কথা বলে সে তো ঠাকুর তো ঠাকুর সেই মদন গোপালকে মা যশোদা সেবা করতে ওই সাক্ষী গোপালকে ওই বিগ্রহ এমনি প্রতিষ্ঠিত বিগ্রহ মনে করবেন না যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেলেন তখন মা যশোদা কাকে নিয়ে থাকবেন মথুরা থেকে যখন দ্বারকা চলে গেলেন তখন আর সহ্য করতে পারলেন না তখন তিনি বললেন যে আমার গোপাল এরকম ছিল তোমরা একটু বানিয়ে দাও মূর্তিকারকে ডেকে মূর্তি বানিয়ে মা যশোদা প্রতিদিন সেই মূর্তির সঙ্গে কথা বলতেন তাকে খাওয়াতেন পড়াতেন ভগবান কৃষ্ণকে যেভাবে সেবা করেছিলেন সেইভাবে সেই মূর্তিকে সেবা করেছেন জীবন্ত ঠাকুর সবার জন্য মূর্তি মার কাছে যখন আসেন পুরা বালকের মতো মা জীবন দান করেছিলেন সেই মদন গোপাল ওই সাক্ষী গোপাল গেলাম এই প্রণাম করে একটু চলে আসলাম কি যে ভাবলাম তা কোনো ঠিক নেই সাক্ষী গোপাল প্রতিষ্ঠিত ঠাকুর না না আজ তিন দিন হয়ে গেল সেই ব্রাহ্মণ বালক রন্ধন করে করে খাওয়া দাওয়া করছে না বলে তুমি দর্শন না দিলে আমি এখানে আমার জীবন বিসর্জন করে দেবো একা থেকে ফিরে গেলে তো আমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবো না ফিরেও যেতে পারবো না আর এখানে থেকে সেই কথা সব মনে পড়বে আমি তো খাওয়া দাওয়া করতে পারবো তুমি দর্শন দাও যখন সাত দিন হয়েছে তখন আর ভগবান আকাশবাণী করলো আরে বালক তুমি ওঠো তুমি আমি পত্র লিখে দিচ্ছি সই করে দিচ্ছি তুমি নিয়ে দিয়ে দাও ঠাকুর কি আর হাঁটতে পারে ঠাকুর হাঁটতে পারবে না বিগ্রহ হাঁটে না তুমি গিয়ে আমি সই করে দিচ্ছি তুমি গিয়ে বলো তখন বলছে ঠাকুর যখন কথা বলতে পারে ঠাকুর হাঁটতে পারবে না কেন হ্যাঁ
মদন গোপাল আমাকে চরণা করে না ঠাকুর যখন পাথরের মূর্তি যখন কথা বলতে পারে তো পাথরের মূর্তি হাতে পারে না কেন আর ভগবান কথা বলতে পারে তুমি তো আমার থেকে বহুত আলাদা চলো না আমার একটা শর্ত আছে পিছনে ঘুরে তাকালে কিন্তু আর হাঁটব না তুমি কীর্তন করবে আমি শুনতে শুনতে যাব তোমার পিছনে আমার নাম কীর্তন করতে করতে আমি যাব এইবার বালক বলে ঠিক আছে আমি পিছনে ঘুরে তাকাবো না কিন্তু যেখানে ঘুরে তাকাবে সেখানে কিন্তু আমি আর সেখান থেকে আর হাঁটব না বলে আমি পিছনে ঘুরবো না তুমি আমাকে ছড়ানা করতে আবার মন্দিরে এসে বসে যাবে না খুব চালাক আমি আগে চলতে চলতে পিছনে দেখবো না আর তুমি এসে মন্দিরে আর আমি চলতে চলতে গিয়ে বাড়িতে খুব চালাক সে হবে না তাহলে প্রমাণ তোমার কি থাকবে তুমি আমার পিছনে যাচ্ছে বলে বলতে আমি তোমার কীর্তন সঙ্গে বাঁচি বাজাবো এবং যখন নৃত্য করবো আমার ঝুমকা বাজবে পায়েল বাজবে আর খুব সুন্দর ভাবে এই কথা শুনে খুব ভাবে কীর্তন করছে ভাবে হাত তালে দিয়ে কীর্তন করতে করতে আজ সেই ব্রাহ্মণ বালক চলছেন জয় মাধব মদন মুরারে রাধে শ্যাম 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 সুন্দর কুণ্ডল নয়ন বিশাল সুন্দর কুণ্ডল নয়ন বিশাল গল চহে বৈদন্তে মালা সুন্দর ছবে কে বলে হারে রাধে শ্যাম শ্যাম ছবে কে বলে হারে রাধে শ্যাম 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 জয় মাধব মদন মুরারে রাধে শ্যাম 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 জয় লুট দাদি খায় কব মধুবন রাস রচায় কব লুট লুট দাদি খায় কব মধুবন রাস রচায় ৯ 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
না যাতাবে পেনা বিহারে না যাতাবে পেনা বিহারে রাধে শ্যাম 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 জয় মাধব মদন মুরারে রাধে শ্যাম 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 জয় بال بال سنگ دھین چرائے بن بن بھمتا پھر جدرائے جو كيشاب كالبال راضي شام 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 এই প্রকার কীর্তন করতে করতে চলছে আর পিছনে মদন গোপাল কি সুন্দর তালে তালে বাঁশুরি বাজি আর নূপুর নৃত্য করছেন তো নূপুরের আওয়াজ পায়ের আওয়াজ সেই ব্রাহ্মণ বালকের যেন মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে এখন এই প্রকার কীর্তন কীর্তনের সঙ্গে নিজের যে ভক্তির ভাব ভগবানের বাঁশির ধ্বনি ভগবানের নূপুরের ধ্বনি আর ভগবান স্বয়ং পিছনে আছেন এই কীর্তনে মধ্যে তার সমস্ত মনের মধ্যে যে বিবাহের বাসনা সেই যে পঞ্চায়েতের বাসনা সমস্ত ভুলে গেছে আর ভাবে কীর্তন করছেন জয় মাধব মদন মুরারে রাধে শ্যাম 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 জয় কেশব কলিমল হরে রাধে শ্যাম 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 জয়
एक दिन मानो इंद्र कुमार नखाओ पर गोवर्धन धारो नाम पढ़ोगे धारे नाम पढ़ो नाम पढ़ोगे धारे राज श्याम 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 जय जय माधव भजन मुरारे राज श्याम 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 जय 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 केशव काले मलहारे राज श्याम 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 जय जय श्याम 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 जय जय केशव कलिमलहारे
মাধব মদন মুরারে রাধে শ্যাম 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 জয় জয় सब तुमने सारे बिना भक्ति हम ठाड़े द्वारे भक्त भक्त सब ले जा खबर हमारे ले जा ले जा खबर हमारे राधे श्याम 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 जय माधव मदन मुरारे राधे श्याम 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 जय 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 केशव कलिमल हारे राधे श्याम 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 जय जय अर्जुन के रथ हांकन हारे गीता उपदेश तुम्हारे रथ हांकन हारे गीता उपदेश तुम्हारे चक सुदर्शन धारे चक सुदर्शन धारे राधे श्याम 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 जय जय माधव मदन मुरारे राधे श्याम 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 जय केशव कलिमल हारे राधे श्याम 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 जय जय মহাপ্রভু ভগবান মদন গোপাল পিছনে পিছনে বংশী বাজাতে বাজাতে নৃত্য করতে করতে আসছেন আর তিনি ভাবছেন আর তো এই জীবন আসবে কিনা তা কোনো ঠিক নাই সেই জীবনে আমি ভগবানকে দর্শন করতে পারবো কিনা তা ঠিক নাই কিন্তু ভগবান বিগ্রহ থেকে মূর্তিমান হয়ে আমার পিছনে যে আসছেন গ্রামকার কাছে এসে গেলে এক দশ মিনিট পনেরো মিনিট গেলেই আমার গ্রামে এসে যাচ্ছে বিদ্যানগর তো গ্রামে প্রবেশের পূর্বে গ্রামে এসে গেলে যদি ভগবান মূর্তি হয়ে যায় আবার তখন তার হাঁটবে না তখন এই হাঁটা দৃশ্যটা কেমন তিনি বাঁশির বাজিয়ে কেমন নৃত্য করেন কেবল কানে শুনেছিলাম শাস্ত্রে পড়েছিলাম কিন্তু কোনো চোখে দেখিনি এই সব আগে আসবে ভগবান তো বলেছেন যে কি পিছনে ঘুরে থাকলে আর যাবেন না যাবে গ্রামের এত দূর যখন ভগবানকে নিয়ে যাচ্ছি গ্রামের লোককে আমি ডেকে নিয়ে চলে আসি দরকার নেই গ্রামে যাওয়ার পিছনে ঘুরে একটু তাকিয়ে তো দেখি এইবার তিনি পিছনে ঘুরিয়ে ডেকেছেন আর দেখতেন ভগবান চোখ বন্ধ করে এর কীর্তনে প্রেম বিহল হয়ে কি সুন্দর নৃত্য করতেন বাঁশুরি বাজিয়ে হয়ে আর পাঁচ মিনিট ধরে কি সুন্দর দর্শন করতেন আর চোখ পলক ফেলছেন না দর্শন করতে করতে ভগবানের বলছে আরে কীর্তন শোনা যাচ্ছে না কেন ভগবান তো নৃত্যই করে যাচ্ছেন তিনি ভাবছেন কীর্তন নৃত্য করে যাচ্ছেন এইবার দশ মিনিট খানি হয়ে গেছে ভগবান নৃত্য করেই যাচ্ছেন বাঁশুরি বাজাচ্ছেন কেননা তিনি তো তার কীর্তন শুনছিলেন কিন্তু নিজের বাঁশুরি শুরু তো নাচছিলেন যখন দেখলেন আরে তুমি তো পিছনে ঘুরিয়ে তাকালে কি সামনে দাঁড়িয়ে ওখান থেকে দর্শন করছো যা যা কথা দিয়েছিলাম আর যাবো না এখানে খালি তুমি থাকো প্রভু এইখানে থাকো আমার কোনো আপত্তি নাই তুমি বৃন্দাবন থেকে যখন এতদিন আসতে পেরেছো আমি আমার পঞ্চায়েতের লোককে নিয়ে এখানে আসতে পারবো না আমি নিয়ে চলে আসবো কিন্তু তোমার যে রূপ অদ্ভুত রূপ আমি দর্শন করলাম সে কি আর কোনো জন্ম হবে সেই জন্য প্রভু আর আমার বিবাহের আশাও দরকার নাই আমার সংসারও দরকার নাই আমার কেবল তোমার এইরকম নিত্য দর্শন হবে আমার এই কামনা পূর্ণ হবে
বলেন আমি অতদূর থেকে এসেছি সাকিন আদি হবে না ভগবান যে কার্যের জন্য আসেন দেবতাগণ যে কার্যের জন্য আসেন সেই কার্য পূর্ণ করেন তুমি যাও গ্রামের লোকে ডেকে নিয়ে আসেন তখন চারিদিকে তো খবর পড়ে গেছে মদন গোপাল হাঁটতে হাঁটতে আসতেন অন্য সাধারণ লোক তাকাচ্ছে বিগ্রহ দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না কিন্তু যখন ওই ব্রাহ্মণ বালক তাকাচ্ছে তখন ভগবানকে মুরলীধর দর্শন হচ্ছে আজ গ্রামের লোককে নিয়ে আসছে পঞ্চায়েত হলো সে ঠাকুরের সামনে বিদ্যানগরের সীমার কাছেই সেখানে মদন গোপাল অবস্থান করছেন তিনি গিয়ে গ্রামের সবাইকে বললেন আমি মদন গোপালকে নিয়ে এসেছি বৃন্দাবন থেকে চলুন সকলে সাক্ষী দেব তখন কি প্রথমে তো কেউ বিশ্বাস করলেন না তখন অন্য গ্রামের লোক দৌড়ে গিয়ে বিদ্যানগর কাছে এসছেন বলছে হ্যাঁ সত্যি সত্যি ঠাকুর এসছেন চলুন সকলেই দৌড়ে দৌড়ে এসছেন আর পঞ্চায়েতের মধ্যে সভার মধ্যে গোবিন্দ জোরে জোরে বললেন যে হ্যাঁ এই বৃদ্ধ ব্রাহ্মণ কথা দিয়েছিল বালক ব্রাহ্মণকে তার কন্যা প্রদান করবে পরবর্তীকালে বলেন আমি কন্যা গ্রহণ করতে চাইছি আমি আর সংসার করতে চাইছি ভগবান বললেন না না তোমরা দুজন আমার সেবা করো না যদি আমি বিবাহ করি যদি আপনার সেবা করি আমার জন্য উত্তরাধিকারী কেউ না থাকে আমি কেবল বিবাহ করব তোমার সেবার জন্য আমি কোনোদিন তার সঙ্গে শয্যাশয়ন করব না কথা দিন সেই কথাতে সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি বললেন আমাকে ক্ষমা করে দিন আমার পুত্রগণ এই প্রকার আমাকে গালি গুলোজ করেছিলেন এবং ভয় দেখিয়েছিলেন বলে আমি মিথ্যা বলেছিলাম আমি মিথ্যাবাদী তিনি সুন্দরভাবে কন্যার বিবাহ দিলেন কিন্তু কখনো শয্যাশয়ন হয়নি তারা দুজন পতিপত্নী কেবল গোবিন্দের আরাধনা করলেন সেই দিন থেকে সাক্ষী দিয়েছেন বলে মদন গোপাল নাম পরিবর্তন হয় কি হলো সাক্ষী গোপাল মা যশোদা দেবীর পূজিত বিগ্রহ যশোদা মা সেবা করেছেন কত পুরাতন ঠাকুর ওই পুরাতন ঠাকুর আর কেউ নেই একমাত্র পুরীতে অবস্থান করছেন কেবল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থাকা অবস্থায় ভগবানের যখন 25 বছর বয়স ভগবান কতদিন ছিলেন পৃথিবীতে এই পৃথিবীতে কত বছর লীলা করেছিলেন জানা নাই আমাদের নিজের খবরটা রাখি না বাবা মার খবর রাখি না ভগবানের খবর কি করে রাখবো ভগবান 125 বছর লীলা করেছিলেন যখন 25 বছর বয়স হয় তখন মথুরা থেকে দ্বারকা চলে গেছিলেন এই মথুরা থেকে দ্বারকা যাবার কথা মা যশোদা সহ্য করতে পারেন আরে মথুরাতে আছে কাছাকাছি আছে তবু তো একটু খবর পেতাম কিন্তু যখন কৃষ্ণ চলে গেছিলেন তখন ওই বিগ্রহ তৈরি করে পূজা করতেন এবং পূজা করতেন না প্রতিদিন সেবা করতেন খাওয়াতেন গাভী চরাতে পাঠিয়ে দিতেন যখন মা বলতেন গাভী চরাতে চলে যাও তখন চলে যেতেন তখন বিগ্রহ থাকতেন আবার পুনর্বার সে বিগ্রহ করবেন এই প্রকার সেবা করেছেন 100 বছর মা যশোদা সেবা করেছেন যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হয় তারপরে যশোদা দেবী যখন চলে যান সেই বিগ্রহ সেখানে ছিলেন নন্দগ্রামে সেই পূজিত হয়েছিলেন সেই নয় মদন গোপাল সাক্ষী গোপাল নামে খ্যাত হলেন মহাপ্রভু বলছেন সাক্ষী গোপাল তো বিদ্যানগরের কাছে থাকার কথা দক্ষিণ ভারত উড়িষ্যাতে কন্টিলা আছে কি করে সাক্ষী গোপাল কোথায় থাকে বিদ্যানগর তিনি উড়িষ্যাতে আছেন কি করে এক সময় প্রতাপ রুদ্রদেব কাঞ্চি রাজার উপরে চড়াও করে কাঞ্চি গণেশকে নিয়ে আসলেন কাঞ্চি গণেশ দর্শন করেছেন জগন্নাথ মন্দিরের বিমলা দেবীর যে মন্দির আছে তার পরেই গেলে একটা বিশাল কালো করে গণেশ গণেশটি আছে সে কাঞ্চি গণেশ দক্ষিণাত্য কাঞ্চি থেকে নিয়ে এসছেন এরকম বিভিন্ন দেবতাগণকে দেবীগণকে সমস্ত মন্দির জয় করে বললেন মানুষকে জয় করে সম্পত্তি জয় করে আমার কি হবে প্রতাপ রুদ্রদেব অত বড় ভক্ত ছিলেন তিনি বলছেন এই সম্পত্তি জায়গা মানুষগণকে জয় করে আমার কি হবে দুদিন পরে তো এরা মরে যাবে আমিও মরে যাবো তখন যদি জয় করার ইচ্ছা থাকে আমার ভক্তির কত জোর আছে দেবতাগণকে আমি জয় করে নিয়ে আসি উনার ভক্তি জোরে দেবতাগণকে আহ্বান করে নিয়েছেন জবরদস্তি ওই মুসলিমদের মধ্যে মন্দির ভেঙে কোথায় ফেলে দেন প্রত্যেক দেবতাগণকে আহ্বান করে নিয়ে এসছেন আমার যদি আমি যদি প্রকৃত জয় করে থাকি এই রাজ্য যদি আমার প্রকৃত জয় হয়ে থাকে তাহলে এই রাজ্যের সমস্ত সম্পত্তি আমার
যা কিছু আছে সব আমার তাহলে হে দেবী হে কার্তিক গণেশ হে সাক্ষী গোপাল আমি যদি এই রাজ্য জয় করে থাকি যদি তাহলে এই রাজ্যের অধীনে আমার অধীনে এই রাজ্য থাকে রাজ্যের মধ্যে যদি এই মন্দির উজ্জ্বল আমার অধীনে আর আমার অধীনেও তাহলে আপনি যদি আমি সত্য সত্য জয় করে থাকি আমার যদি প্রকৃত ভক্তি থাকে তাহলে আপনি আমার সাথে যেতে হবে এই প্রকার করে অনেক দেবতাগণকে দেবীগণকে নিয়ে আসছেন সমস্ত যখন রথে করে নিয়ে আসছেন তখন ওই গোয়ালপাড়া নারকেল গাছ দেখে ভগবানের সেই মদন গোপালের পুরনো কথা মনে পড়ে গেছে এই রাস্তা দিতে গিয়েছিলাম হ্যাঁ ভালো লেগে গেছে সব দেবতাগণ হাঁটছেন আর তিনি বলতেন এখান থেকে থেকে যায় অনেক দূর যাওয়ার পরে দেখতেন সাক্ষী গোপাল সেই গোপাল বালকের সঙ্গে খেলাধুলা করছেন সেখানে নারকেল খাচ্ছেন সেখানে তাদের সাথে খেলাধুলা করছেন গা বিচারাচ্ছেন আরে প্রতারতর ঘুরে আছে দেখতেন আরে সাক্ষী গোপাল তুমি এখানে বলছে এখানে আমার ভালো লেগেছে সেখান তো জগন্নাথ আছেনি আমি জগন্নাথের সাক্ষী রূপে এখানে থাকলাম তোমার প্রতিনিধি হিসাবে আমি থাকবো বলছে আমার প্রতিনিধি বলছে তোমার প্রতিনিধি মানে জগন্নাথের প্রতিনিধি জগন্নাথকে কোন ভক্ত দর্শন করতে যায় আর দর্শন করে কোন ভক্ত ফিরে তার দর্শন হলো কি না আর দর্শন করতে যাচ্ছে কি অন্য কাজের জন্য যাচ্ছে সেই সমস্ত কার্যের জন্য আমি সাক্ষী সেই জন্য জগন্নাথ মন্দির দর্শন করতে হলে সাক্ষী গোপাল দর্শন করে যেতে হবে জগন্নাথ মন্দির দর্শন করার পর পুনর্বার সাক্ষী গোপাল দর্শন